আমার প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে আমি তোমাদের পদার্থ বিজ্ঞানের তাপ একটা চ্যাপ্টারে পড়াচ্ছি, ফার্স্ট পার্টটা। অধিকাংশ এই পার্টটা আমাদের তোমরা 7-8 যে পার্টগুলো পড়েছ সেইগুলোকেই একটু আলোচনা করছি, আর তারপরে তোমাদের 9-এর ক্যালোরিম নীতির মূলনীতির এই পার্টটা একটু শুরু করছি। একদম প্রথমে বলি, তাপ হলো এক প্রকার শক্তি। তা তোমরা প্রমাণ করবে কিভাবে? আমরা জানি যে কোনো একটা শক্তিকে আর একটা শক্তিতে রূপান্তর করা যায়। আমাদের এখানে অন্য কোনো শক্তিকে, যেমন আমরা তাপ শক্তিতে রূপান্তরিত করতে পারি, যেমন মনে করো কয়লা পোড়ালাম, পেট্রোল ডিজেল এইগুলো পোড়ালাম, সেখানে তাপ উৎপন্ন হলো। আবার আমরা তাপ শক্তি থেকেও আমরা অন্য শক্তি পেতে পারি। মনে করো একটা জায়গায় একটা জলকে ফোটাচ্ছি, তাপ দিচ্ছি, সেখান থেকে একটা শব্দ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? তাহলে সেখানে আমরা তাপ থেকেও কিন্তু অন্য শক্তিতে রূপান্তর হতে পারে। এবং আমাদের একটা কথা হচ্ছে, তাপ মানে হচ্ছে একটা বস্তুর মধ্যে যে অণুগুলো আছে তাদের মধ্যস্থ মোট অভ্যন্তরীণ শক্তিকে রিপ্রেজেন্ট করে। তাহলে তাপ হলো অবশ্যই একটা শক্তি, এবং আমরা জানি যে কোনো শক্তি লাস্ট পর্যন্ত, শেষ পর্যন্ত তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে আমরা তাপকে শক্তি হিসাবে প্রকাশ করতে পারি। আর তাপ এবং উষ্ণতার পার্থক্য, তাপ মানে একটা বস্তু হচ্ছে একটা এমন একটা শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু শীতল হয়ে যায়। অর্থাৎ তাপ হলো উষ্ণতার কারণ। আমরা তাপ দিলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি হবে। আবার উষ্ণতা হলো তাপের ফল, অর্থাৎ উষ্ণতা হলো একটা বহির্প্রকাশ, আমরা যেটার সাহায্যে আমরা বুঝতে পারছি অন্য কোনো বস্তু থেকে সেটা তাপ দেবে কি তাপ নেবে। এখন এই তাপটা মানে হচ্ছে একটা বস্তুর অণু মধ্যস্থ মোট অভ্যন্তরীণ শক্তির পরিমাণকে বোঝায়, কিন্তু উষ্ণতা এটা কিন্তু যে অণুগুলোর গড় গতিশক্তির সঙ্গে সমানুপাতিক আছে। আর এখানে আমরা তাপকে পরিমাপ কিন্তু আমরা কতটা একটা বস্তু কতটা পরিমাণে তাপ গ্রহণ বা বর্জন করলো সেটা কিন্তু ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করি, আর উষ্ণতাটা পরিমাপ করি আমরা কিন্তু থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। দুটোর মধ্যে একক আলাদা, তাপের যদি সিজিএস একক করো তাহলে হবে ক্যালোরি, এসআই একক হচ্ছে জুল, আর উষ্ণতা সিজিএস একক ডিগ্রি সেলসিয়াস, আর এসআই হচ্ছে কেলভিন। এখন আমাদের এখানে একটা প্রশ্ন দিয়েছি, বস্তুর মধ্যস্থ তাপ ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় না। তোমরা কিন্তু এটা খেয়াল করে দেখো, আমরা কিন্তু বস্তুর মধ্যস্থ তাপ মানে হচ্ছে একটা বস্তুর অনুমধ্যস্থ মোট অভ্যন্তরীণ শক্তির পরিমাণ, সেটা কিন্তু কখনো কোনো যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় না। তার মানে তাপটা কিন্তু খুব সামান্য পরিমাণে হলো, কোনো ঠান্ডা বস্তু তার মধ্যেও কিন্তু তাপ আছে, কিন্তু সেটাকে আমরা পরিমাপ করতে পারি না। আমরা যেটা ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করি সেটা হচ্ছে একটা বস্তু কতটা তাপ নিল বা কতটা তাপ গ্রহণ করলো বা কতটা বর্জন করলো, সেই বিষয়টা কিন্তু আমরা ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে পারছি, একটা বস্তুর মধ্যস্থ কত তাপ আছে সেটা কিন্তু নয়। আর তাপ দেখো একটা ইন্দ্রিয়গ্রাহ্য বা বোধগম্য তাপ, মানে যেটা বস্তুর উষ্ণতা বৃদ্ধি করছে, আমরা অনুভূতি করতে পারছি। কিন্তু লীনতাপ মানে সেটা কি হচ্ছে বলো, অবস্থার পরিবর্তন করছে। তাহলে অবস্থার পরিবর্তন করার সময় কিন্তু তার কি হচ্ছে, আমাদের তাদের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচার অণুগুলোর গঠনের পরিবর্তন ঘটছে, কিন্তু বোধগম্য তাপের ক্ষেত্রে গঠনের পরিবর্তন ঘটছে না, অণুগুলোর মধ্যবর্তী ব্যবধানটা বৃদ্ধি পাচ্ছে। আর এখানে আমাদের গৃহীত বা বর্জিত তাপ, আমরা পড়েছি ক্লাস 7-8-এ, তিনটে বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে বস্তুর ভর, একটা হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ, আর একটা হচ্ছে উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস। যদি গ্রহণ করে উষ্ণতা বাড়বে, যদি বর্জন করে তাহলে উষ্ণতা হ্রাস হবে। তাহলে আমরা গৃহীত বা বর্জিত তাপটাকে যদি এইচ বলি, তাহলে এইচ ইকুয়াল টু এম এস টি, এম হচ্ছে বস্তুর ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ, এবং টি হচ্ছে তার উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারছি, এখান থেকে তোমাদের বলা যেতে পারে ক্যালোরি কাকে বলে। ক্যালোরি তোমরা ছোটবেলায় পড়েছো, আমরা কি করছি না, একক ভরের জল নিচ্ছি, জল নিচ্ছি মানে এস ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে জলের আপেক্ষিক তাপ 1। তাহলে 1 গ্রাম বিশুদ্ধ জলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করবার জন্য যে পরিমাণ তাপ লাগছে তাকে আমরা কি বলছি, 1 ক্যালোরি বলছি। কিন্তু এই 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি কিন্তু আমরা সাধারণত 14.5 থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি। কারণ হচ্ছে আমাদের এই যে আপেক্ষিক তাপ যেটা আমরা 1 বলছি সেটা কিন্তু কেবলমাত্র 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আপেক্ষিক তাপ 1। উষ্ণতার পরিবর্তন করলে কিন্তু আপেক্ষিক তাপটা চেঞ্জ হতে থাকে, তাই জন্য আমরা কি করছি 15.5 আগে 15.5 পরে 14.5 থেকে 15.5 চেঞ্জ করছি। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 1 গ্রাম বিশুদ্ধ জল, তাহলে যে তাপ গ্রহণ হচ্ছে তাকে আমরা 1 ক্যালোরি বলছি। এখন এইখান থেকে আমরা আপেক্ষিক তাপ এস ইকুয়াল টু পাচ্ছি এইচ বাই এম টি।
তাহলে এইচ বাই এম টি এখান থেকে আমরা সংজ্ঞাটা কি করতে হবে, এম ইকুয়াল টু ওয়ান যেই করে দেবো, টি ইকুয়াল টু ওয়ান করে দেবো, তাহলে এস ইকুয়াল টু এইচ, অর্থাৎ একক ভরের একক উষ্ণতা বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপ লাগছে তাকে আমরা কি বলছি, আপেক্ষিক তাপ বলছি। আর সিজিএস এককটা কি হবে, তাহলে এইচ এর একক হচ্ছে ক্যালোরি, এম এর একক হচ্ছে গ্রাম, ডিগ্রি হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ক্যালোরি ডিভাইডেড বাই গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। আর যদি এসআই একক করি তাহলে এই তাপের একক হচ্ছে জুল, এম হচ্ছে কেজি, আর টি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে কেলভিন, তাহলে জুল ডিভাইডেড বাই কেজি কেলভিন, সেটা হচ্ছে আপেক্ষিক তাপের এসআই একক। এগুলো তোমরা ক্লাস এইটে পড়েছো। আর মাত্রীয় সংকেত যদি আমি করি তাহলে এখানে এইচ এর মাত্রীয় সংকেত হচ্ছে এম এল স্কয়ার টু দি পাওয়ার মাইনাস টু, আর এম দিয়ে ভাগ করছি, আর উষ্ণতার বৃদ্ধি হচ্ছে থিটা, তাহলে আমাদের এখানে কত আসছে, এম এম কেটে যাচ্ছে, এল স্কয়ার টু টু দি পাওয়ার মাইনাস টু, থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের মাত্রীয় সংকেত আপেক্ষিক তাপের। এখানে দেখো একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে, জলের আপেক্ষিক তাপ কিন্তু সবসময় সিজিএস পদ্ধতিতে ওয়ান, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ হচ্ছে ওয়ান ক্যালোরি ডিভাইডেড বাই গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, আর এসআই পদ্ধতিতে কত বলো, 4200 জুল পার কেজি কেলভিন। তাহলে এটা মনে রাখবে, এসআই পদ্ধতিতে যখন অঙ্ক করতে যাবে জলের কিন্তু আপেক্ষিক তাপের জায়গায় 4200 করবে। আর এই জলের কিন্তু যে কোনো কঠিন বা তরল পদার্থের মধ্যে জলের আপেক্ষিক তাপ কিন্তু সবচেয়ে বেশি, আর কিন্তু বরফের আপেক্ষিক তাপ তা কম হবে, তাহলে বরফের আপেক্ষিক তাপ কত না, এর অর্ধে, হাফ ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এসআই পদ্ধতিতে করতে গেলে আমার কত হবে, 2400 ছিল, তার অর্ধেক মানে 2100 জুল পার কেজি কেলভিন। সবসময় আমাদের কঠিন পদার্থের কম হয়, তার থেকে বেশি হচ্ছে তরল পদার্থ, তার থেকেও বেশি হচ্ছে গ্যাসীয় পদার্থ। তাহলে গ্যাসীয় পদার্থের আপেক্ষিক তাপ কিন্তু অনেক কয়েকটা গ্যাসীয় পদার্থে অ্যামোনিয়া বা এদের আপেক্ষিক তাপ কিন্তু জলের থেকেও বেশি। তাহলে জলের কিন্তু, জল হচ্ছে কঠিন এবং তরলের মধ্যে সর্বাধিক হচ্ছে আপেক্ষিক তাপ হচ্ছে জলের। এখন আমরা এইখানে আমরা এই ক্যালোরিমিটের মূলনীতি আমাদের এটা নাইনের পড়া, এখান থেকে শুরু হচ্ছে, এইগুলো হচ্ছে আমরা এইটাকে একটু রিভিশন করলাম। এখন ক্যালোরিমিটের মূলনীতি বলছে আমরা দুটো বস্তু আছে, সেই দুটো বস্তু মনে করো ভিন্ন উষ্ণতায় আছে, যখন তাদের পরস্পরের সংস্পর্শে আনছি তাহলে কি হবে, যতক্ষণ তাপীয় সাম্যাবস্থা না আসছে, তাপীয় সাম্যাবস্থা মানে হচ্ছে আমাদের উষ্ণতাটা দুটো পদার্থের ক্ষেত্রে উষ্ণতাটা সমান হয়ে যাবে, অর্থাৎ তারা কিন্তু তাদের মধ্যে আর আদান প্রদান কিন্তু ঘটবে না, তখন সেইখানে আমরা বলছি তাপীয় সাম্যাবস্থা বলছি। তাপীয় সাম্যাবস্থায় না আসা পর্যন্ত কিন্তু তাপের কন্টিনিউ আদান প্রদান কিন্তু হতে থাকবে, এবং সেখানে যদি আমাদের এই দুটো বস্তু ছাড়া আর কোনো বাইরের কোনো বস্তুর সঙ্গে তাপের আদান প্রদান না ঘটে, তাহলে ক্যালোরিমিটির মূলনীতি যেটা হচ্ছে সেটা হচ্ছে উত্তপ্ত বস্তু দ্বারা বর্জিত তাপ, অর্থাৎ ওই দুটো বস্তুর মধ্যে যেটা উত্তপ্ত বস্তু আছে সে যতটা তাপ বর্জন করবে, শীতল বস্তু যেটা আছে ঠিক সমান পরিমাণ তাপটা গ্রহণ করবে, অর্থাৎ উত্তপ্ত বস্তু দ্বারা বর্জিত তাপ ইকুয়াল টু শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ। আমরা ধরলাম, মনে করো এম ওয়ান হচ্ছে উত্তপ্ত বস্তুর ভর, এস ওয়ান হচ্ছে উত্তপ্ত বস্তুর আপেক্ষিক তাপ, আর উত্তপ্ত বস্তুর উষ্ণতা হচ্ছে টি ওয়ান, আমরা দুটো যেই মিশিয়েছি তখন তার উষ্ণতা এসছে টি, আমরা টি ওয়ান হচ্ছে উত্তপ্ত বস্তুর উষ্ণতা, টি টু হচ্ছে শীতল বস্তুর উষ্ণতা, তাহলে মাঝের যে যখন তাপীয় সাম্যাবস্থায় উষ্ণতাটা ধ্রুবক যখন আছে তখন উষ্ণতাটা টি ধরেছি, তাহলে দুটো মাঝামাঝি থাকবে, তাহলে উত্তপ্ত বস্তু কতটা উষ্ণতা কমে যাবে, টি ওয়ান মাইনাস টি। তাহলে আমাদের এই এইচ ইকুয়াল টু এম এস টি, এই ফর্মুলা থেকে আমরা করেছি উত্তপ্ত বস্তু কতটা তাপ বর্জন করলো। আবার এখান থেকে শীতল বস্তুর ভর যদি এম টু, শীতল বস্তুর আপেক্ষিক তাপ এস টু, শীতল বস্তুর উষ্ণতা ছিল টি টু, আর উষ্ণতা বেড়ে হয়েছে টি, তাহলে কতটা পরিবর্তন হয়েছে, টি মাইনাস টি টু। তাহলে এইটাই কিন্তু আমাদের ক্যালোরিমিটির মূলনীতির একটা গাণিতিক প্রকাশ, এটার সাহায্যে অঙ্ক করতে দেয়। আর ক্যালোরিমিটির মূলনীতি বললে কিন্তু শর্তাবলীগুলো বলতে হবে, শর্তাবলীগুলো কি না, ওই যে দুটো বস্তু ছাড়া বাহ্যিক কোনো সংস্থা, ওই বস্তু সংস্থা এবং পারিপার্শ্বিকের মধ্যে অন্য কোনো বস্তু, যে পারিপার্শ্বিক বস্তু তার সঙ্গে কিন্তু কোনো তাপের আদান প্রদান ঘটবে না, বা যে বস্তুটা আমরা এই দুটো বস্তু কিন্তু তার মধ্যে যেন বিক্রিয়া না করে, কারণ আমরা জানি যে কোনো একটা বিক্রিয়া হচ্ছে ভাই তাপ উৎপাদক অথবা তাপ শোষক, তাহলে যদি কোনো দুটো বস্তুর মধ্যে বিক্রিয়া করে তাহলে কতটা তাপ উৎপন্ন হলো বা কতটা শোষিত হলো সেটা কিন্তু এই ক্যালোরিমিটির মূলনীতির মধ্যে তখন চলে আসবে। তাই জন্য আমরা এখানে শর্ত ধরছি দুটো বস্তু যেন বিক্রিয়া না করে, তারা যেন দ্রবীভূত না হয়ে যায়, কারণ আমরা জানি কোনো পদার্থ দ্রবীভূত যদি হয়ে যায়, চিনি জলে দ্রবীভূত করলে তার উষ্ণতা কমে যায়, তাহলে সেই যে উষ্ণতা কমে যাচ্ছে কতটা সেটা কিন্তু কিছুটা তাপ শোষিত হয়ে যাচ্ছে সেইখানে, কিন্তু সেইটা আমরা এই হিসেবের মধ্যে করছি না, তাই জন্য এই শর্তাবলী কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন আমাদের এখানে একটা অঙ্ক দিয়েছি, মনে করো একটা তামার, একটা উত্তপ্ত তামার একটা খণ্ড আছে যার ভর হচ্ছে 150 গ্রাম, তামার আপেক্ষিক তাপ তোমাকে বলে দিয়েছে 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, তার উষ্ণতা আছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড।
তাহলে উত্তপ্ত বস্তু হচ্ছে তামার টুকরোটা 35 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, কোথায় ফেলেছি না জলের মধ্যে ফেলেছি, জলের ভর হচ্ছে 140 গ্রাম, জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, তার উষ্ণতা কত আছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ জলটা ঠান্ডা আছে। আমরা জলটার মধ্যে 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তামার টুকরোটা ফেলেছি। তোমাকে প্রশ্ন দিয়েছে যে তাহলে অন্তিম উষ্ণতাটা কত হবে। আমরা এই সূত্রের মধ্যে M1 উত্তপ্ত বস্তু 150 বসিয়েছি, তার আপেক্ষিক তাপ S1 0.09, আমার তার উষ্ণতা ছিল 35 মাইনাস আমি ধরছি তার উষ্ণতা হয়েছে T, তাহলে T ইকুয়াল টু M2 ইকুয়াল টু কত হয়েছে 140, ঠান্ডা বস্তু জল আছে 140, জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1, আর তার এটা কত হচ্ছে বলো T মাইনাস টিটা বার করতে হবে মাইনাস ঠান্ডার উষ্ণতা হচ্ছে 15, তাহলে এটাকে ক্যালকুলেট করলে কত আসছে T ইকুয়াল টু 16.76 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এই যে উষ্ণতাটা কিন্তু এই দুটোর মাঝামাঝি হতে হবে। দেখো আমরা চেক করে নেবো 16.76 মানে এই দুটোর মাঝামাঝি আছে, হ্যাঁ ঠিক আছে। তার মানে আমার এই উষ্ণতাটা দুটো বস্তু যখন সংস্পর্শে আনছে তামা এবং জল, অন্তিম উষ্ণতাটা কত হচ্ছে 16.76 ডিগ্রি। আমি তাপের ফার্স্ট পার্টটা পড়ালাম, হ্যাঁ একটু রিভিশনও করিয়ে দিলাম এইটার জিনিস, তা আমি পরের দিন আবার তাপের সেকেন্ড পার্টটা শুরু করবো।